বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সিলেটের গোপালগঞ্জ উপজেলার সম্মেলন কক্ষে পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুল ইসলাম এছাড়া প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএন বি এপিএস এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলী মোল্লা সহ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার বক্তারা বলেন নিজ দক্ষতা ও আন্তরিকতায় পৌরসভার সকল নাগরিকদের সার্বিক সেবা দেশের সক সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে মানুষের জন্য কাজ করে দেওয়াটাই মূল লক্ষ্য